করোনা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় এলে তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত 23 আগস্ট দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ের অফিস খুলে দেবার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা দিতে বলা হলেও শিক্ষার্থীদের আসতে নিষেধ করা হয়েছে। আজ শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বলেছেন, করোনা সংক্রমণের হার কমছে, এই ধারা অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বৈঠক শেষে জানাচ্ছে, 15 সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থী টিকা নিলে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে। এই সিদ্ধান্তগুলো কতটা পরিকল্পিত সমন্বিত হচ্ছে, কেমন হচ্ছে সিদ্ধান্তগুলো, এবং 17 মাস ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান বারবার খুলি খুলি করেও না খোলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এবার খুলছে তো শিক্ষা প্রতিষ্ঠান, সত্যি খুলছে? এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। যুক্ত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ, এবং আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনে যেটি শিরোনাম ঠিক করেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি ও পরিকল্পনা কেমন, আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আপনার কাছ থেকে জানতে চাই। আজকে শিক্ষামন্ত্রী বলছেন যে সংক্রমণ কমছে, এই ধারা অব্যাহত থাকলে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রথমে জানতে চাই যে সংক্রমণ আসলে কোন অবস্থায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে? আগে তো বলা হয়েছিল 5% বা তার নিচে নামলে, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন যে 5% না হলেও এর কাছাকাছি এলেও, আসলে কোনো আপনারা কি ঠিক করেছেন যে কোন সংক্রমণের পরিস্থিতি ঠিক কোথায় গেলে আপনারা ঠিক করবেন বা বলবেন যে এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা? একটু আনমিউট করতে হবে আপনাকে ডক্টর গোলাম ফারুক, আপনাকে আনমিউট করতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন যে কি হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবো, সেরকম একটা প্রশ্ন মনে করেছেন, তো সেটা তো আমাদের মাননীয় মন্ত্রী বলেই দিয়েছেন বা আগেও বলেছেন, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন কারিগরি কমিটি বিশেষজ্ঞ, তারা তো সবসময় বলেছেন গুরুকে অনুসরণ করে যে 5% এর নিচে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে, এরকম একটা কথা বলেছেন। আর এখন যেহেতু আপনার আমাদের একটা কি বলবো যে ভ্যাকসিনেশনের একটা সুযোগ এখন আমরা পেয়েছি, কিছুটা আমাদের করছে ভ্যাকসিনেশন, ফলে এইটা ভেবেই হয়তো আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এর কাছাকাছি আসলে আমরা খুলে দেবো। তবে তিনি সবসময় আমাদের মাননীয় মন্ত্রী সবসময় এই যে কারিগরি কমিটির যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নেন এবং সেই পরামর্শ অনুযায়ী সেই কাজটি তারা আসলে এই সিদ্ধান্তটি তো ওনারাই ভালো নিতে পারবে যারা কারিগরি কমিটির বিশেষজ্ঞ আছেন তারা। জি জি ডক্টর গোলাম ফারুক, মানে ঠিক কততে আসলে সেরকম কিছু না, কাছাকাছি আসলে এখনো পর্যন্ত সেরকমটাই আপনিও বলছেন। একটু আরেকটা বিষয় জানতে চাই, শিক্ষামন্ত্রী বলছেন ধাপে ধাপে, সম্প্রতি মানে কিছুদিন আগে তিনি বলেছিলেন সেপ্টেম্বরে ধাপে ধাপে খুলে দেওয়া হবে, ধাপে ধাপে বলতে কি বোঝানো হচ্ছে, সেই পরিকল্পনাটি কি আপনাদের কাছে প্রস্তুত? তিনি কিন্তু সেপ্টেম্বরে ধাপে ধাপে খুলে দেওয়া হবে এই কথা বলেননি, তিনি কখনোই বলেননি যে সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে, তিনি বলেছেন যে সিচুয়েশন তিনি আজকে বলেছেন যে করোনা পরিস্থিতি যদি সংক্রমণের হার এভাবে থাকে তাহলে ধাপে ধাপে খুলে দেওয়া হবে। সম্প্রতি একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেপ্টেম্বরে ধাপে ধাপে খুলে দেওয়া হবে, এরকম একটি সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন টেলিভিশন প্রোগ্রামে। হ্যাঁ, তিনি বলেছেন যে সিচুয়েশন ফেভার করে সেই ক্ষেত্রে, এটা বলেছেন তিনি, মানে ইরেসপেক্টিভ অফ দ্য সিচুয়েশন তিনি বলেননি। তো যাই হোক, আপনার প্রশ্নটা ছিল যে ধাপে ধাপে খোলার বিষয়টি, সেটি তো আমাদের বহু আগে থেকেই আপনি জানেন যে আমরা যখন এই ফেব্রুয়ারি মাসে যখন সংক্রমণটা কমে আসছিল তখন কিন্তু আমরা খোলার সব প্রস্তুতি নিয়েছিলাম এবং তখন আমরা কিভাবে খুলবো সেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ধাপে ধাপে সব শিক্ষার্থীকে একবারে না এনে আমরা ধাপে ধাপে প্রতিষ্ঠানগুলো খুলবো, সেই পরিকল্পনাটি আমাদের এখনো আছে এবং আমরা মনে করছি যে যদি আমরা খুলি আমরা একবারে রিস্কটা নেওয়া ঠিক হবে না, ধাপে ধাপেই আমরা স্কুল বা কলেজটা খোলার চেষ্টা করব। জি, তার মানে ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক, মানে আপনি বলছেন যে সেপ্টেম্বরে মাননীয় মন্ত্রী বলেননি, তাহলে কি আপনাদের ঠিক কখন থেকে কোনো সুনির্দিষ্ট সময় নেই যে এই সময় থেকে আমরা খোলার বিষয়ে চিন্তা করব, এরকম কিছু আপনাদের পরিকল্পনায় নেই? না, সিচুয়েশন যেহেতু আনপ্রেডিক্টেবল আমরা তো প্রেডিক্ট করতে পারছি না, ফলে এটা বলা মুশকিল। তবে একটা বিষয় আমরা খুব স্পেসিফিকলি বলেছি, এটা হচ্ছে যে নভেম্বরে আমরা এসএসসি পরীক্ষা নেব এবং ডিসেম্বরে আমরা এইচএসসি পরীক্ষা নেব। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমরা নেব কিন্তু যদি করোনার কারণে নিতে না পারি সেক্ষেত্রে আমরা বসে থাকবো না, সেক্ষেত্রে
আমরা এখন অ্যাসাইনমেন্ট নিচ্ছি আপনারা জানেন যে এখন সব অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এবং এই 21 সালে যারা পরীক্ষার্থী এসএসসি এবং এইচএসসি তারাও অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে সপ্তাহে দুটো করে এবং যদি আমরা পরীক্ষা নিতে না পারি সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করে অর্থাৎ পূর্ববর্তী পরীক্ষার নাম্বার কিছুটা এনে আর এই অ্যাসাইনমেন্টের নাম্বার যোগ করে আমরা ওদের গ্রেডিংটা নির্ধারণ করব তার মানে যেভাবেই হোক এই নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তারা যদি এই পরীক্ষার বৈতরণী যদি বলেন তাহলে এটা পার হয়ে যাবে পরীক্ষা দিতে পারুক বা না পারুক ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক তার মানে যে মানে সেই পরীক্ষার আগে শিক্ষার্থীদের ক্লাস হবে কিনা সেটিও বলা যায় না না ক্লাস যদি না হলেও আমরা বলেছি ক্লাসের বিকল্প হচ্ছে এখন অ্যাসাইনমেন্ট ওই যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এই অ্যাসাইনমেন্ট যখন আমরা চালু করছি তার দুটো উদ্দেশ্য আপাতত দুটো উদ্দেশ্য একটি হচ্ছে যে আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুত হবে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে এবং যদি পরীক্ষা না হয় তাহলে অ্যাসাইনমেন্টের নম্বরটা বিবেচনা করা হবে তাদের গ্রেডিং দেওয়ার জন্য তিনি এই কথা বলেছেন ধন্যবাদ ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আপনাকে ধন্যবাদ আমি ডক্টর মিজানুর রহমান প্রশ্নটা পুরনো তবুও আবারও করি যে ইউনিসেফও বারবার আহ্বান জানাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে জুলাইয়ে আহ্বান জানিয়েছে আবারও এই আজকেও দেখছিলাম ইউনিসেফ বলছে যে দেশের 40 লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে স্কুল খুলে দেবার আহ্বান করছে মানে সব কিছু যখন খুলে যাচ্ছে একদম একদম সব কিছু খুলে গেছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াই তখন তো এই প্রশ্নটা যদি শিক্ষার্থীদের কাছ থেকে বা এই প্রশ্নটা যদি আসে যে শিক্ষা প্রতিষ্ঠানেই কি শুধু করোনা হয় তাহলে আসলে তার ব্যাখ্যা কি হবে সেখানেই শুধু আনপ্রেডিক্টেবিলিটি যেটি কথা বলছেন আনপ্রেডিক্টেবল আসলেই তো বাস্তবতাটা তাই সংক্রমণ পরিস্থিতি তো দেখছি আমরা এই প্রশ্নটার উত্তর আসলে কি হবে এই জবাবটা মানুষের কাছে কিভাবে দেওয়া হবে ধন্যবাদ এক পুরনো প্রশ্ন আর এগুলো গত 1.5 বছর যাবত এত বেশি আলোচনা হয়েছে এখানে নতুন করে কিছু সংযোজন করার কিছু নেই আমি জানি না আমরা যখন সংক্রমণ শুরু হয় 20 সালের মার্চে তখনই আমরা প্রথমেই দাবি করেছিলাম যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হোক অভিভাবকরা শিক্ষার্থীরা সবাই মিলে এবং সারা পৃথিবীতে এটাই করা হয়েছিল প্রথম সবকিছু বন্ধ করার আগে বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে এবং এখনো পৃথিবীর অন্তত 27টা দেশে এই একবারে আমাদের মতোই বাংলাদেশের মতোই কোনোদিনই আর শিক্ষা প্রতিষ্ঠান খুলেনি অনেকগুলো দেশে খুলেছিল আবার যেমন অস্ট্রেলিয়াতে সিডনিতে গত 2 মাস যাবত একদম লকডাউন পৃথিবী সিঙ্গাপুরে খুলেছিল কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সিঙ্গাপুরে আবার বন্ধ বিভিন্ন দেশে বন্ধ খোলা এটা করেছে আর আমাদের দেশে আসলে আমাদের মহাপরিচালক মহোদয় যেটা বললেন যে হ্যাঁ আসলে গত বছর ফেব্রুয়ারি মাসে খোলার একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এখন মনে হচ্ছিল এটা মধ্যে আরো আগে অর্থাৎ যখন আরো কম ছিল সংক্রমণ নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিয়ে নিলে হয়তো কারণ আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা বুঝতে পারতেছি না এখন অনুমান করা হচ্ছে সংক্রমণ কমে যাবে এবং যেহেতু কমে যাচ্ছে এটা একটা পর্যায়ে এবং সারা দুনিয়াতেই আজকে দেখলাম সারা দুনিয়াতেই কমছে তো এইবার আশা করা হচ্ছে যে এটা কমের দিকে যাবে এবং সেটা হয়তো একবার এক্স্যাক্টলি তো পাসই হইতে হবে নট নেসেসারি অর্থাৎ 10-এর পরে যদি দেখা যায় আরো কমতেছে ডিক্রিসিং দিকে যাচ্ছে তাহলে কিন্তু হয়তো স্বাভাবিক অবস্থায় বিদ্যালয়গুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যাবে আসলে যে জিনিসটা নিয়ে বেশি আলোচনা হওয়া দরকার সেটা হচ্ছে আমাদের দেখেন দুইটা লস হয়ে গেছে একটা হচ্ছে লার্নিং লস আরেকটা হচ্ছে ইনক্রিজ হয়ে গেছে ইনইকুয়ালিটি যেটা এটা ইনক্রিজ করছে অর্থাৎ একটা হচ্ছে আমাদের লার্নিং লস যেটা ছাত্র এটা হয়ে গেছে আর আরেকটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে একটা বৈষম্য বৈষম্যটা তো আমাদের আগেই ছিল শিক্ষা ব্যবস্থার বৈষম্য ধনী দরিদ্র শহর গ্রাম ভালো স্কুল খারাপ স্কুল এগুলোর মধ্যে যে বৈষম্যটা আগে ছিল বা শিক্ষিত পরিবার মা বাবা দুজনেই শিক্ষিত আর যে লোকটা নিরক্ষর ফ্যামিলি থেকে আসছে ছাত্রটা এই যে বৈষম্যটা আগের থেকে ছিল এটা বেড়ে গেছে প্রথমত স্কুলগুলো বন্ধ থাকার কারণে কিছুটা হয়তো এই সমতা আনার চেষ্টা করা যায় কারণ স্কুলে তো সবাইকে একই রকম ভাবে পড়ানো যায় কিন্তু আমরা যখন স্কুল চালু রাখতে পারলাম না তখন আমরা কি করলাম ওরা অনলাইনে মানে ডিস্টেন্স লার্নিং এ চলে গেলাম রেডিও টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে সেখানে এই কথাগুলো বহু আলোচিত প্রযুক্তির সীমাবদ্ধতা ইন্টারনেটের স্বল্পতা ডিভাইসের স্বল্পতা এগুলো বহু কিছু মানে আমাদের অসম্পূর্ণ বা কম থাকার পরেও আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি এটা প্রাথমিক থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কারণ বিশ্ববিদ্যালয়গুলো তো একই অবস্থা যে আমরা
মানে ক্যাম্পাসে ছাত্রদেরকে আনতে পারছি না এবং ক্লাসগুলো ওই অনলাইনে হচ্ছে, পরীক্ষাও হচ্ছে। কিন্তু আমি বরাবর গত দেড় বছর যাবৎ বলছি, আমি নিজেও শিক্ষক হিসাবে, কারণ আমি 40 বছর শিক্ষকতা করে এখনো শিক্ষক মানে ক্লাস রেগুলার নেই, কিন্তু আমি স্বস্তি পাই না এটা, এই যে অনলাইনে পড়াশোনা, এটা কখনোই অন ক্যাম্পাসের বিকল্প হতে পারে, এটা বহুবার বলেছি। এখন আমাদেরকে যে কোনো ভাবে হোক ক্যাম্পাসে হয়তো নিয়ে আসতে হবে ছাত্রদেরকে, মানে স্কুলে নিয়ে আসতে হবে। এবং জি স্যার, শিক্ষার্থীরাও তেমনটা বলছে, এমনকি শিক্ষক নেটওয়ার্কও দাবি করছে সেপ্টেম্বর থেকেই যেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। আমি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনার কাছে সুনির্দিষ্টভাবে আরেকটু জানতে চাইবো, তার আগে যে সিদ্ধান্তগুলো ডক্টর এম কায়কোবাদ আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে সিদ্ধান্তগুলো হচ্ছে শিক্ষামন্ত্রী স্বয়ং বলছেন যে অনেক যদি কিন্তু রয়ে গেছে যেই বাস্তবতা, সেই বাস্তবতায় মানে সিদ্ধান্তগুলো কেমন হচ্ছে বলে মনে হচ্ছে, শিক্ষা আসলে কতটা অগ্রাধিকার পাচ্ছে এই সময়? গত কিছুদিন যাবৎ তো ইতিবাচক আলোচনাই হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক কথা বলেছেন এবং আমাদের প্রকৃতপক্ষে সেটা করা উচিত। আমরা জানি আমরা যদি কিছু কাজ করি অসমতা তৈরি হবে, কাজ একেবারেই যদি না করি তাহলে সমতা থাকবে। আমরা কি সেই ধরনের সমতা চাই যে আমাদের কোনো ছেলে মেয়েই পড়ালেখা করবে না? নিশ্চয়ই আমরা সেই সমতা চাই না। আমরা চাইব, ধরুন আমি তো এখন ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, সেটা পালাক্রমে হতে পারে, দৈহিক দূরত্ব বজায় রাখার জন্য হয়তো একদিন এক শ্রেণীর ছাত্ররা স্কুলে আসতে পারে, আরেকদিন অন্য শ্রেণীর ছাত্ররা আসবে, এইভাবে দৈহিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। যে সমস্ত অভিভাবক মনে করবেন যে স্কুলে পাঠানো ঠিক হবে না, তারা পাঠাবেন না। তাদেরকে কিভাবে আমরা পড়ালেখার দিকে আনতে পারি, কি কর্মসূচি দিলে যারা স্কুলে আসছে না তাদেরকে আমরা একটু সুবিধা দিতে পারি, সেটা আমরা চেষ্টা করব। এই সমতা বিধানের জন্য সবাই কর্মবিমুখ থাকবো সেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আমার মনে হয় অবিলম্বে স্কুল কলেজ খুলে দেওয়া উচিত, আমাদের ছোট ছোট শিশু, তরুণ, কিশোর কিশোরী, তাদের মানসিক স্বাস্থ্যেরও একটি বিষয় রয়েছে। এটা তো অনেকদিন, 17-18 মাস কেমন, এখন আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আলাপ করে কিভাবে করলে সুবিধা হয় সেটা করতে হবে। আমি এই সুযোগে বলে রাখি, নভেম্বর ডিসেম্বর মাসে যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতির কথা বলা হচ্ছে, ওর জন্য তো মহড়া প্রয়োজন। আমাদের একটু দেখা দরকার না যে এই রকম ছাত্র যদি পরীক্ষা দিতে আসে তাহলে কি একটা অবস্থা তৈরি হবে? এর আগে যদি আমরা পালাক্রমে আমাদের ছাত্রদেরকে স্কুল কলেজে আনতে পারতাম, সেটা কিন্তু আমাদের একটা অভিজ্ঞতাও দিত। জি, এইটা নিয়ে নিশ্চয়ই আমি ডক্টর মোহাম্মদ গোলাম ফারুককে জিজ্ঞাসা করব, কিন্তু ডক্টর এম কায়কোবাদ আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রীকে পাবার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে যুক্ত করতে পারিনি। আজকে আমরা মানে গতকাল যে সিদ্ধান্তটা জানতে পারছি, দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয় এর অফিস খুলে দেওয়া হবে, শিক্ষকরা যাবেন কিন্তু শিক্ষার্থীরা যাবেন না, মানে একটু আপনার কাছে এই বিষয়টা কেমন যৌক্তিক মনে হয়? শিক্ষার্থীরা কেন যাবেন না, কারণ শিক্ষার্থীদের, প্রাথমিক শিক্ষার্থীদের তো টিকা নেবার বিষয়টিও নেই, আবার শিক্ষার্থীরা না গেলে শিক্ষকরা কেন যাবেন, মানে এই সিদ্ধান্তটা আপনার যৌক্তিক মনে হচ্ছে কিনা? আমার মনে হয় ওই যে শিক্ষার্থীদেরও পালাক্রমে সেখানে নেওয়া উচিত, তাদের মধ্যে একটা প্রাণ চঞ্চল্য তৈরি হবে, পড়ালেখা যে তাদের করতে হবে সেই জিনিসটা তারা জানতে পারবে, শিক্ষকরা সে কথাটি বলবেন যাতে নাকি আমাদের ছেলেমেয়েরা পড়ালেখায় মনোনিবেশ করে। যেটা বলেছি যে পড়ালেখাটা করতে হবে, সেটা যে যেভাবেই হোক সেই অর্জনটা আমাদের করতে হবে। আমাদের দেশে একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ, তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে না পারলে আমাদের দেশের অগ্রগতি তো হবে না। অগ্রগতি নিশ্চিত করার জন্য আমাদেরকে শিক্ষিত হইতে হবে, দক্ষ হইতে হবে, আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করতে হবে। সেখান থেকে তো আমরা এখনো একটু দূরে অবস্থান করছি। জি, ডক্টর এম কায়কোবাদ আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক, ডক্টর এম কায়কোবাদ যে প্রসঙ্গটি বলছিলেন সেটি সম্পর্কে একটু কি আপনি বলবেন, যে মানে এসএসসি এইচএসসি পরীক্ষা হতে হলেও তো একটা মহড়ার প্রয়োজন আছে বলে তিনি বলছেন, এই বিষয়ে কি আপনারা ভাবছেন কিনা? জি, অনেক ধন্যবাদ। আমি আগে একটু আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মিজানুর রহমান স্যারের একটা কথা একটু রেসপন্ড করি, যেটা আমরা মনে করছি এখন
স্যার বলেছেন আক্ষেপের সঙ্গে বলেছেন যে অনলাইন ক্লাসটা আসলে ইফেক্টিভ হয় না, তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কথাটা ঠিক, আমরা তো আমিও তো শিক্ষক, আমরা তো দীর্ঘদিন আমরা তো কোনোদিন অনলাইন ক্লাস নিইনি, ফলে আমাদের পক্ষে তো আসলে স্বাচ্ছন্দ্য বোধ করা খুবই কঠিন। কিন্তু তার সঙ্গে এটাও তো ঠিক যে আমাদের করোনা পূর্ববর্তী যে শিক্ষা ব্যবস্থা এইটা আসলে আমরা পুরোপুরি আর ফিরে পাবো না। আমাদেরকে মানে মেনে নিতে হবে যে করোনার সময় বা করোনা পরবর্তী যে শিক্ষা সেটা কখনোই আগের মতো হবে না। ফলে এই বিষয়গুলো, এই যে অনলাইন ক্লাস, টিভি ক্লাস, এইসব বিষয়গুলো আসলে শিক্ষার একটা মানে ইনসেপারেবল অংশ হয়ে যাবে, যেটা পৃথিবীর বহু দেশে হচ্ছে, আমাদেরও হবে। যদি আমরা না করি তাহলে আমরা ওদের থেকে পিছিয়ে পড়বো, ফলে এটা আমাদেরকে করতেই হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু বারবার এই বিষয়টা বলছেন, ব্লেন্ডেড লার্নিং এর কথা বলছেন, অর্থাৎ শুধুমাত্র করোনার জন্য নয়, করোনা পরবর্তী সময়েও তিনি এই কথাটা বলছেন। কাইকুবা স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রস্তুতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেই প্রস্তুতির জন্য আমরা এখন যেটা করছি সেটি হচ্ছে যে আপনার এই অ্যাসাইনমেন্ট আমরা চালু করেছি। এই যে নভেম্বর ডিসেম্বরের কথা বললেন, আমরা একেবারে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অ্যাসাইনমেন্ট করছি। আর আপনারা যে প্রসঙ্গটা এখন বললেন যে নভেম্বর ডিসেম্বরের যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, তারা এখন সপ্তাহে দুটো করে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। আমরা অ্যাসাইনমেন্টগুলো এভাবে ডিজাইন করেছি যেন অ্যাসাইনমেন্ট গুলো যদি তারা করে তাহলে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি তাদের হয়ে যাবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আরেকটা কথা কাকুবা স্যার বলেছেন যে ওদেরকে আনা আনা যায় কিনা, আমরা আসলে আনতে বলছি না, আসতে বলছি না, আমরা সবসময় বলছি যে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করতে। তারপরও আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে যখন আসে আমরা লক্ষ্য করছি কখনো অভিভাবকরা আসেন, কখনো আবার শিক্ষার্থীরা নিজেরাও আসে। আপনি যদি আজকের একটি পত্রিকায়, একটি ইংরেজি দৈনিকের পেছনের পাতায় আপনি দেখবেন যে খুব সুন্দর মানে হাস্যোজ্জ্বল আমাদের কিছু ছাত্রীর ছবি দিয়েছে, তারা অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে খুব খুশি হয়েছে, তারা ইয়েতে এসে ক্যাম্পাসে এসে। তার মানে স্যার যেটা বলছেন এক ধরনের চর্চা কিন্তু শুরু হচ্ছে, মানে এই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এটা নিয়ে আসা যাওয়া, এরকম একটা কাজ কিন্তু শুরু হয়েছে, ফলে সেই চর্চাটা আমাদের আছে। অ্যাসাইনমেন্টের আমরা যেটা বললাম যে যেটা পরীক্ষার প্রস্তুতি সেই চর্চা হচ্ছে আমাদের, তারপরে যে এই যে লেখা, তারপরে বই পড়া, তারপরে আমাদের যেগুলো যে শিখন ফলগুলি অর্জন করার কথা ছিল সেগুলো অর্জন করা, এগুলো কিন্তু এখন এই মুহূর্তে আপনি যদি একটু ভালো করে খবর নেন ব্যাপকভাবে চলছে সারা দেশে, ব্যাপকভাবে, শুধুমাত্র যে পরীক্ষার্থীর কথা বলছি তা না, ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সবাই ব্যাপকভাবে এই কার্যক্রমে অংশ নিয়েছে। আমি একটু আগে কাকুবা স্যার আরেকটা মিটিং আমরা ছিলাম, সেখানে স্যারকে বলেছি যে আমরা একটা স্টাডিও করেছি এই বিষয়ে যে আসলে অ্যাসাইনমেন্ট গুলো কাজে দিচ্ছে কিনা। আসলে আমাদের নিশ্চয়ই ডক্টর গোলাম ফারুক এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা শুনেছি, আমার অনুষ্ঠানেও আপনি বলেছেন। ডক্টর গোলাম ফারুক আমি একটা বিরতি থেকে আসি, কিন্তু যেই বৈষম্য মানে নিশ্চয়ই কিছু কাজ না করার চেয়ে কাজ করা ভালো, ডক্টর এম কাইকোবাদও বলছিলেন, কিন্তু তারপরেও যে অসমতা বৈষম্যটা তৈরি হচ্ছে সেটার নিয়েও আপনারাও বলছেন যে আগের অবস্থায় ফিরবে না কখনোই, কিন্তু সেটাকে মিনিমাইজ করার জন্য আপনারা কি করবেন সেটা নিয়েও একটু কথা বলবো। আর অনেক প্রশ্ন আছে আসলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, শিক্ষার্থীদের উদ্বেগের জায়গাটা নিয়ে। আমি একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএ চিষ্পাতে বিদ্যুৎ রাজকাহনে। ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক, অসমতা বৈষম্যের বিষয়ে জানবো বলছিলাম, তবে তার আগে আমার একজন দর্শক, অনেকেই প্রশ্ন করছেন, একজন দর্শকের প্রশ্নটা একটু বলতে চাই এই মুহূর্তে। পঙ্কজধর পঙ্কু বলছেন, এই অ্যাসাইনমেন্ট একদিন সবার ক্ষতির কারণ হবে, অনলাইনে সব অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়া যায়, সেখানে শিক্ষার্থীরা কি শিখবে? শুধু এটাই শিখবে কিভাবে দেখে লিখতে হয়। অধিকাংশ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করার কথা বলে স্মার্টফোন কিনে তারা ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকে চালাচ্ছে, আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে দেখবেন একদিন আসবে যেদিন স্কুল খুললে শিক্ষার্থী পাওয়া যাবে না। যেমন আমি নিজেই আজ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে গেছি, মাস্টার্স শেষ করতে আজ 3 বছর হয়ে গেছে, আর কতদিন? এই অ্যাসাইনমেন্ট জমা দিতেও শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, তাহলে ক্লাস শুরু করতে দেরি কেন? এই একটি প্রশ্ন, খুব বড় একটা প্রশ্ন তিনি করছেন। জি অনেক ধন্যবাদ, এটা অনেকেরই প্রশ্ন, মানে অনেকেই কথাটা বলেন। অ্যাসাইনমেন্টের বিষয়টা তো আপনি জানেন যে অ্যাসাইনমেন্ট তো আসলে একজন যে কোনো ক্ষেত্রে যে কোনো দেশেই যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সে নানান জায়গা থেকে সাহায্য নিয়ে নানান কিছু খেটে সে অ্যাসাইনমেন্ট তৈরি করে, এইভাবেই করতে হয়। আমাদের দেশে যেটা হচ্ছে এটা ঠিক, উনি যেটা বলেছেন যে অনেক জায়গায় ইউটিউব এবং ফেসবুকে তারা অনেকে উত্তরটা লিখে দিয়ে দিচ্ছেন, এরকম একটা ঘটনা ঘটছে।
কিন্তু সেটা যেহেতু আমরা খুব নিয়ন্ত্রণ করতে পারি না ফেসবুক এবং ইউটিউব, আমরা যেটা করি সেটা হচ্ছে যে যেসব যেমন ধরেন যারা এই কাজগুলো করে আমরা যাদেরকে চিনি ধরতে পারি সেগুলো ধরে ফেলি, আর যেটা ধরা যায় না সেটা ধরা যায় না। আমরা যেটা করছি এটা হচ্ছে যে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে এটা বলে দিচ্ছি যে সে যদি হুবহু কপি করে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দেয় সেই অ্যাসাইনমেন্টটা বাতিল হয়ে যাবে, এবং এই বাতিল হওয়ার অর্থ হচ্ছে সে নম্বরটি পাবে না, এই নম্বরটি তার গ্রেডিং এর নম্বরের সঙ্গে যুক্ত হবে না। এটা একটা মেজার আমরা নিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে আমার যে মূল্যায়নকারী উনি যদি তার দায়িত্ব অবহেলা করেন, উনি যদি দেখেও না দেখার ভান করেন, উনি যদি ওভার মার্কিং করেন কিংবা আন্ডার মার্কিং করেন, তাহলে কি হবে? তাহলে আমরা বলেছি যে আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো স্যাম্পলিং এর ভিত্তিতে সেকেন্ড এক্সামিনেশন এর ব্যবস্থা করবো, অর্থাৎ এগুলো আবার আরেকজন পরীক্ষক মূল্যায়ন করবে, এবং সেই জায়গায় যদি ধরা পড়ে এই ঘটনাগুলো ঘটেছে তাহলে ওই পরীক্ষার্থী যেমন শাস্তি পাবে, একই সঙ্গে ওই মূল্যায়নকারীর বিরুদ্ধেও আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এছাড়াও আমরা যদি কোনো অভিযোগ পাই কোনো জায়গা থেকে আমরা তদন্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব, এবং এগুলি পুরো বিষয়গুলো দেখার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি করে মনিটরিং সেল তৈরি করা হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তারা প্রতিষ্ঠানে যাচ্ছেন, আমি নিজেও গেছি গত কয়েকদিন আগে, অনেকগুলো প্রতিষ্ঠানে গেছি, আমি বেশ কিছু শিক্ষককে নিয়ে গেছিলাম যারা ওই বিষয়ের শিক্ষক, আমি ওদেরকে বলেছিলাম যে ওরা যেন খুঁজে বের করে আমাকে দেয় যে কোনো ডুপ্লিকেশন আছে কিনা, নকল আছে কিনা, প্লেজিয়ারিজম আছে কিনা। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেছি, একটা খাতাও কিন্তু আমরা খুঁজে পাইনি। তবে এরকম যে হবে না তা না হতে পারে সেজন্য আমরা খুবই সতর্ক, এবং এই দিকে তো ওদেরকে যেতেই হবে। মানে এই আমি যেটা বলছি আরেকটা অ্যাসাইনমেন্ট, আরেকটা খুব বড় উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাকে একটু বিকেন্দ্রীকৃত করতে চাই। আমাদের শিক্ষা সাদা সবাই জানি যে আমাদের শিক্ষাটা হচ্ছে বাংলাদেশের শিক্ষাটা খুবই কেন্দ্রীভূত একটি শিক্ষা ব্যবস্থা, এবং এই কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান, আমাদেরকে লক্ষ্য দিয়েছেন গুণগত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিংবা জীবনব্যাপী শিক্ষা, এগুলো আমরা অর্জন করতে পারবো না। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ওই বিকেন্দ্রীকরণের দিকে আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা জানতে চাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত জানতে পারছি 15 সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীর টিকা নিলে হল খুলে দেওয়া হবে, এটা কি সম্ভব? সকল শিক্ষার্থী টিকা নিয়ে ফেলবে 15 সেপ্টেম্বরের মধ্যে, বা কোনো বিশেষ ব্যবস্থাপনা কি আছে শিক্ষার্থীদের জন্য টিকা নেবে? খুবই সম্ভব, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষক, আমার ধারণা এই 1-2% বাদ নাই, শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই টিকা ইতিমধ্যে নিয়ে নিচ্ছে। আর শিক্ষার্থীদেরও আমি যতটুকু জানি ইতিমধ্যে প্রায় 70% শিক্ষার্থীর টিকা দেওয়া হয়ে গেছে, এবং বাকিরা আশা করি আর কি খুব অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেয়ে যাবে। আর যেখানটায় আসলে বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে একটা আমাদের একটা লার্নিং রিকভারি প্রোগ্রাম আমাদের দিতে হবে। এই যে ক্ষতিটা হয়ে গেল গত 1-2 বছরে, এইটা কিভাবে কভার করা যায়, এবং সেটা কভার করার জন্য যেখানে আমাদের একটা হয়তো দুর্বল যারা, পিছিয়ে পড়া যারা, যেটা একটু আগে শুরু করছিলাম যে ডিসক্রিমিনেশন বা যে ইনইকুয়ালিটি যেটা হয়ে গেছে সেখানে বাছাই করতে হবে একটা সার্ভে করে কারা কারা পিছনে পড়ে গেছে। এটা আমি বিশ্ববিদ্যালয় যারা বলছি না, এটা একদম সব পর্যায়ে ৭০% ছেলে মেয়ের হয়ে গেছে, আর বাকিরাও মানে এখন 28 দিনের ব্যাপার, এটা হয়তো একেবারে 100%-এর 2 ডোজ হবে না, অনেকেরই 2 ডোজ টিকা হয়ে যাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কারণ এটা আলাদা প্রোগ্রামে টিকা দেওয়া হচ্ছে স্টুডেন্টদের। সেটাও আমি বলছি যে সংক্রমণ যদি, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী আজকেও যেটা বলছেন, সংক্রমণ যদি কমে যায়, এটা পাশের আশেপাশে চলে আসে, তাহলে হয়তো আমাদের ওই 1 ডোজ দিয়েও শুরু করা যেতে পারে, এবং কিছু লোককে হয়তো ওই বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে তাদের টিকা সম্পন্ন করতে হবে। একেবারে টিকা দেওয়ার পরে 15 সেপ্টেম্বরের মধ্যে টিকা দেওয়া হলে কবে থেকে খুলবে সেই টিকা দেওয়া হলে, যদিও সেই টিকার ব্যাপারে মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকেই টিকা নিতে হবে, আবার আমরা জানি বয়স্কদেরকে অগ্রাধিকার দেওয়া আছে, তারা টিকাটা আসলে নেবেও কি করে, অনেকের সেখানেও একটা
মানে প্রশ্ন থাকতে পারে সেই বিষয়ে কি বলবেন এবং আপনারা কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 15-6 সেপ্টেম্বরের মধ্যে টিকা দেওয়া সবাই নিয়ে ফেললে যে কথাটি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলছে প্রায় আর এদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে এখন আর টিকারও এই বড় ধরনের টানাটানি এখন নাই আর টিকা আমরা আগামী মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে প্রচুর টিকা দেশে চলে আসবে অন্তত বয়স্ক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তাদের টিকাটা আমার ধারণা সবাই টিকা পেয়ে যাবে তারপরও আমি যেটা বলছি যে যদি সংক্রমণ 10-এর নিচে নেমে যায় এবং তারপরও ওটা মানে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড থাকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যেতে পারে এটা নিয়ে আমাদের এখন আর কোনো আর এটা অস্থিরতা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কারণ ওরাও দীর্ঘদিন আবদ্ধ এবং বাইরে বেরোতে না পারার সাথে যেই অন্যান্য যে ক্ষতিকর উপসর্গ গুলো দেখাতে একটা ছাত্রের জীবনে বা তাদের মনস্তত্ত্বে এই সবগুলি কিন্তু এখন আমাদের সামাজিক সমস্যা হিসেবে দেখা যাচ্ছে সেই জন্য তারা কি আসলে আবদ্ধ থাকছে তারা তো তাদের যাবতীয় কর্মসূচি বা তৎপরতা চালাচ্ছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই যাচ্ছে না এমনটি তো আমরা সেই চিত্রটি দেখছি ডক্টর মিজানুর রহমান 10-এর নিচে নামলে আপনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সেটি না সেটি কি আপনারা মানে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নাকি আপনি ধারণা করছেন মানে আপনার মূল্যায়নে আমি যারা বলে যে সবকিছু খোলা শুধু ক্লাসরুম বন্ধ তাদের ধারণা নাই এটা হচ্ছে আউটডোর যে ইনফেকশন অর্থাৎ বাইরে গিয়ে ইনফেকশন হওয়ার যে ব্যাপারটা এটা অনলি 10% সেটি স্বাস্থ্য আর ঘরে আবদ্ধ করে অর্থাৎ একটা বদ্ধ করে যখন থাকবে সেখান থেকে 90% ইনফেকশন হয় আর আমাদের দেশে এরকম স্টাডি না হলেও তারা পৃথিবীতে এরকম ম্যাথমেটিক্যাল মডেলিং আছে স্কুল কলেজ খোলার সাথে ইনফেকশন রেট বেড়ে যাওয়া আর স্কুল কলেজ বন্ধ রাখার সাথে মৃত্যুর হার কমে যাওয়া এগুলো হিস্টোরিক্যালি এবং ম্যাথমেটিক্যালি মানে সায়েন্স এগুলো আন্দাজের উপর পলিটিক্যালি কথা বললে হবে না বিশ্ববিদ্যালয় বন্ধ কেন ক্লাসরুমে থাকা আর পথে দিয়ে ঘুরে বেড়ানো আর বাজারে গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসা একই রকম ইনফেকশন হওয়ার মানে সম্ভাবনা না কিন্তু আউটডোরেই ইনফেকশন অনলি যত ইনফেকশন হয় 10% আউটডোর থেকে আসে আর বাকিটা আবদ্ধ ঘর থেকে আসে আর ক্লাসরুম গুলো আমাদের এটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ওরকম ক্লাসরুম না যেখানে 10-5 জন করে ছাত্র আমাদের স্কুলগুলোতে এক একটা স্কুলে এক একটা রুমে 40-50 জন সেখানেই প্রশ্ন যে সেই রকম করে পরিকল্পনাটা কতটুকু হচ্ছে ডক্টর এম কায়কোবাদকেও একটু শুনি ডক্টর এম কায়কোবাদ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি খোলবার জন্য কোনো পরিকল্পনা আর সেই উদ্বেগটা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য মনে একটু বেশি পুরোটা এসি রুম থাকে বেশি অনেক বিশ্ববিদ্যালয় এরকম আছে সেখানে বদ্ধ বা সংক্রমণের চিন্তাটাও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেমন পরিকল্পনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিছুটা পিছিয়ে আছে তো তাদেরকেও এ ব্যাপারে পরিকল্পনা করতে হবে যে আমরা যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমাদের যে দৈহিক দূরত্ব বজায় রাখার বিষয় এটা তো আমরা পালাক্রমেও কাজটি করতে পারি যেমন যারা মাস্টার্স ফাইনাল ইয়ার যারা পরীক্ষা টরীক্ষা দিবে তাদেরকে আনতে হবে এরা পাস করার পরে কোনো পেশায় ঢুকবে তার মানে পরিবারেরও সেটা প্রয়োজন এগুলো দেখে দেখে পালাক্রমে আমাদের ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে আনা উচিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আনা উচিত না একেবারেই বন্ধ না রেখে আমরা যদি 10 ভাগে 1/10 ছাত্র যদি নিয়ে আসি তাহলে তো প্রবলেম হওয়ার কথা না যে আমাদের যে অডিটোরিয়ামে 200 জন ছাত্র বসতে পারে সেখানে যদি আমি 20 জন ছাত্র আনি তো 20 জন ছাত্র তো দৈহিক দূরত্ব বজায় রেখে তারা পাঠদানে অংশগ্রহণ করতে পারবে স্যার ধন্যবাদ আপনাকে শুরু করা হচ্ছে আপনারা বলছেন আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকেও শুনছি ধাপে ধাপে খোলার বিষয়টা বেশ আগে থেকেই কিন্তু এখনো কার্যকর হয়নি দেখা যাক এবারও হচ্ছে এবার হচ্ছে কিনা আমি একটা বিরতি নিয়ে আসি সেই অসমতা বৈষম্যের জায়গায় যেটি বাকি রয়ে গেল নিশ্চয়ই কথা বলবো সেই প্রসঙ্গে ফিরছি রাজকাহন কেরলাম রাজকাহনে ডাক্তার গোলাম ফারুক যে অসমতা এবং বৈষম্যের বিষয়ে জিজ্ঞাসা করছিলাম একজন ছাত্রী লিখছেন বেশ মানে তার একটা হাস্যরস করে লিখছেন কিন্তু আক্ষেপ আছে জীবনানন্দের কবিতার মতো করে লিখছেন আবার আসিব ফিরে স্কুলটির তীরে হয়তো ছাত্রী নয় ছাত্রীর মা হয়ে এই যে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে অনেকের অনেকের চাকরি জীবনে চলে যাচ্ছেন বা ঝরে পড়ছেন তাদের নিয়ে কি ভাবনা আপনাদের আর যারা ফিরবেন তারাও তো বৈষম্যের শিকার হয়ে ফিরবেন তাদের নিয়ে কি ভাবনা আপনাদের অনেক ধন্যবাদ এই যে আপনি যেটা বললেন যে ঝরে পড়ার আশঙ্কা আপনি করছেন যে বিবাহ হয়ে বা কাজে চলে গিয়ে এই আশঙ্কাটা অনেকেই করছেন তবে এই আশঙ্কার ব্যাপারে একটু আমাদের অবজারভেশনটা বলি যে আমরা
যে বললাম যে গত বছর আমরা যে অ্যাসাইনমেন্ট কতজন জমা দিয়েছে তার একটা হিসেব নিয়েছি, সেখানে আমরা দেখেছি যে 94% শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। ফলে আমরা কিন্তু আশা করতে পারি যে এই 94% শিক্ষার্থী অন্তত, এটা আশা করতেই পারি, আমি জানি না এটা সত্যি হবে কিনা, কিন্তু যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তারা নিশ্চয়ই এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে চায়, শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে চায়। আর এইবার আমরা যখন এই যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আমরা কিন্তু খুব ক্লোজলি মনিটর করছি যে আসলে কতজন নিচ্ছে কতজন নিচ্ছে না, বোঝার জন্য যে আপনি যে প্রশ্নটা তুললেন যে ঝরে পড়ছে কিনা, বিয়ে হয়ে যাচ্ছে কিনা, কাজে চলে যাচ্ছে কিনা, কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে যে বিয়ে হচ্ছে কাজে চলে যাচ্ছে এটা হচ্ছে। কিন্তু যেমন ধরেন গত 3 দিনে আমি অন্তত 150টা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি এবং তারা আমাকে যেটা বলেছে এটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে সত্যি যে আপনার কিছু বিয়ে হচ্ছে কিছু কাজে চলে যাচ্ছে, কিন্তু এটা অ্যালার্মিংলি তেমন কিছু নয়, এটা প্রতি বছরই কিন্তু এই ঘটনাটা ঘটে, ঝরে পড়ে এবং কাজেও চলে যায় বিয়েও হয়। সেপ্টেম্বরের শেষের দিকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা হওয়ার কথা ছিল সেটিও হবে কিনা, এক লাইনে বলে যদি বৈষম্যের জায়গাটা বলতেন। হ্যাঁ, আমি তো পরীক্ষার পূর্ণ প্রস্তুতির কাজ চলছে, তার আগেই এই কাজ এগিয়ে রাখা হয়েছে, তো আশা করি এটা হয়ে যাবে এবং সেটা শারীরিক দূরত্ব বজায় রেখে যেভাবে নেওয়া যায় সেভাবে প্রস্তুতি চলছে, সেটা হবে। কলেজ একসাথে, ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা হবে। আর যেটা একটু আগে প্রথম যে দর্শক যে প্রশ্ন করছিলেন, চিটিং হচ্ছে নকল হচ্ছে, ওটা কিন্তু অফলাইনে হইতো, পরীক্ষার নকল করাটারও এগুলো নতুন কোনো কাহিনী না। আর বরং আমি কলেজ শিক্ষকদের সাথে আলাপ করে দেখছি আসলে এই অ্যাসাইনমেন্টটা অনেক সাফল্যজনক ভাবে কাজ করতেছে এবং অ্যাসাইনমেন্ট তৈরি করার মধ্য দিয়ে এই যে আমরা আস্তে আস্তে যে অ্যাসেসমেন্টের যে রুটিন প্রক্রিয়ার মধ্যে ঢুকলাম, এটা মনে হয় আমাদের খুবই একটা এই করোনাকালীন একটা অগ্রগতি। আর অবশ্যই আমাদের ওই যে ডুয়েল সিস্টেম চালু করতে হবে এটাও আমি একমত, সেই জন্য আমাদের শিক্ষা যে বাজেট বরাদ্দ সেখানে কিন্তু আমাদের কাজ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের যেরকম জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোতে অক্সিজেন নেজাল হাই ফ্লো নেজাল ক্যানুলা এগুলো লাগানো হয়েছে, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, ঠিক একইভাবে আমাদের সবকটা স্কুলে উচ্চ ক্ষমতার ইন্টারনেট প্রযুক্তি যেগুলো এখনো বাকি আছে সেগুলো কিন্তু করে ফেলতে হবে। কারণ আপনি এই বিশ্ববিদ্যালয় কলেজ এগুলো খুলবো, খোলার পরেই যে এটা স্থায়ীভাবে আমরা খুলবো বলতে পারি না, কারণ আপনি আবার আগামী বছর জুলাই মাসে আরেক ঢেউ যদি আসে তখন কিন্তু আবার আমাদের বাড়িতে চলে আসতে হবে, তখন যেন আমরা বলতে না পারি যে ধন্যবাদ ডক্টর হিসানুর রহমান, এরকম একটা প্রশ্ন করছে যে 3 বছর যদি করোনা না যায় তাহলে কি 3 বছর বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ বন্ধ থাকবে? ধন্যবাদ আপনাকে ডক্টর এম কায়কোবাদ, খুব সংক্ষেপে আপনার কাছ থেকেও জানতে চাই। বাংলাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, সেই হিসাবে প্রাকৃতিকভাবে করোনার জন্য একটা প্রতিকূল পরিবেশ আমাদের দেশে বিরাজ করছে, তারপরেও আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিংবা করোনার জন্য মৃত্যুর যে পরিসংখ্যান সেগুলো কিন্তু অন্য দেশের তুলনায় অনেক গুণে ভালো, অত্যন্ত সমৃদ্ধ দেশ, তাদের থেকেও আমাদের অবস্থান অত্যন্ত ভালো। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলি আমরা সেখানেও সফল হব। আমরা দেখেছি যে কোরবানির হাট আমরা খুলে দিলাম, তারপরে কিন্তু অনেকের সংখ্যা অনুযায়ী আক্রান্তের হাত দারুণভাবে বাড়েনি। আশা করি আমরা ভালো করব, আমরা এই বিষয়ে ইতিবাচকভাবে ভাববো, এটাই আমি আশা করি। অনেক অনেক ধন্যবাদ স্যার, কারণ সবই তো খোলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই আশাটা হয়তো আমরা করতেই পারি, সিদ্ধান্ত এখন সরকারের হাতে। অনেক ধন্যবাদ ডক্টর এম কায়কোবাদ, ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, অনেক ধন্যবাদ ডক্টর গোলাম ফারুক, আপনাদের 3 জনকে আজকের মতো বিদায় দিচ্ছি রাজকাহন থেকে।